নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো দেশে ও রাজনীতির দিকে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার খোলাখুলি চ্যালেঞ্জ করলেন রাহুল গান্ধী। আরো একবার জানাই, মোদীকে এবার খোলাখুলি চ্যালেঞ্জ রাহুল গান্ধীর। সরাসরি প্রধানমন্ত্রীর সাহসিকতা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার এই প্রশ্ন কেন, সাহসিকতা নিয়ে কেনই বা আঙুল তুললেন প্রধানমন্ত্রীর দিকে? রাহুল গান্ধী কেন প্রধানমন্ত্রীকে এমন আক্রমণ করলেন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ, এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, রাহুল গান্ধী এবার খোলাখুলি প্রধানমন্ত্রীর সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু কেন এই সাহসিকতা নিয়ে হঠাৎ রাহুল গান্ধী সরব হলো, কি বলবে? দেখো, সেটা নিয়ে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ হয়ে থাকে রাজনীতির ক্ষেত্রে, সেটা খেলাধুলা এবং রাজনীতির ক্ষেত্রে সব দিকেই কিন্তু আমরা দেখে থাকি। একজনের বিপক্ষে যখন একজন বলে, সেক্ষেত্রে পাল্টা কাউন্টার দিতে হয়। সেই কাউন্টারটাই কিন্তু রাহুল গান্ধী ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন ছুড়ে দিলেন? কারণ আমরা জানি যে 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত রাহুল গান্ধী এমএসি থেকে লড়াই করেছেন এবং সেখানে চারবার তিনি জয়ী হয়েছেন। এবার সেই জায়গায় থেকে রাহুল রায়বেরিলিতে তার মনোনয়ন পত্র জমা দিলেন, এবং এই রায়বেরিলিতে যখন তিনি মনোনয়ন জমা দিলেন, তখন কিন্তু এই জমা দেওয়ার কারণ পেছনে খুঁজে বের করেছেন প্রধানমন্ত্রী। তিনি কলকাতায় ভাষণ লিখেছেন এবং সেখানে বলেছেন রাহুল গান্ধীকে পলায়নী মানসিকতার উক্তি করেছেন, অর্থাৎ রাহুল গান্ধীকে পলায়নী মানসিকতার লোক বা ছেলে বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী। তার জবাবে কিন্তু পাল্টা কাউন্টার দিল রাহুল গান্ধী, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে সেই চ্যালেঞ্জ এবং বিজেপি যে কটাক্ষটা করেছে কংগ্রেস, এবং সেই কটাক্ষ করার পর কংগ্রেসের নেতা জয়রাম রমেশ বললেন যে রায়বেরিলি থেকে রাহুল প্রার্থী হওয়ার উত্তরাধিকারী নয়, সে দায়িত্ব বা কর্তব্য পালন করেছে কার, সেই দলের, এবং দলের দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাহুল গান্ধী তখন চ্যালেঞ্জ করে বলেছেন যে তিনি বিভিন্ন জায়গা থেকে পরিবর্তন করতে পারেন। সেই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী কেরল থেকে সংসদ বা অন্য কোন রাজ্য থেকে কিন্তু প্রধানমন্ত্রী সেইভাবে পুনরায় দায়িত্ব নিয়ে নির্বাচনে দাঁড়াতে পারবেন না। রাহুল গান্ধীর যে সাহসটা আছে, রয়েছে, সেই সাহসটা প্রধানমন্ত্রীর নেই। তাই তিনি বলেছেন যে মোদীজি কেন বিন্ধ্যের দক্ষিণ থেকে ভোটে লড়ার সাহস পান না, অর্থাৎ সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে যে উক্তি রাহুল গান্ধীর, সেখানে দুর্বলতা বের করেছেন রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রী কেরলের মতো জায়গা থেকে বা দক্ষিণের কোনো জায়গা থেকে লড়াই করবার মানসিকতা নেই। কিন্তু রাহুল গান্ধী যখন এমএসি থেকে রায়বেরিলিতে গেল, সেখানে কিন্তু রাহুল গান্ধীকে ছেলে মানসিকতা বলেও কটূক্তি করেছে, এবং তার জবাবে কিন্তু রাহুল গান্ধী পাল্টা উক্তি করে বলে দিল এবং সেখানে প্রধানমন্ত্রীর সম্বন্ধে কিন্তু এই কটূক্তি করেছে। অর্থাৎ দেশীয় রাজনীতিতে এবার কাদা ছেটানো বা কাদা ছড়ানো যে একটা রাজনৈতিক দলের নেতারা ব্যক্তিগত ভাবে আক্রমণ চালাচ্ছে, তার কিন্তু একটা নতুন উদাহরণ আমরা দেখতে পেলাম। প্রধানমন্ত্রী বলছে রাহুল গান্ধী সম্পর্কে, রাহুল গান্ধী পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছে প্রধানমন্ত্রীকে। এই যে রাজনীতি, দেশীয় রাজনীতিতে এবছর অর্থাৎ অষ্টদশী লোকসভা নির্বাচনে আমরা নতুন ভাবে নতুন কায়দা দেখতে পেলাম, যে দেশীয় রাজনীতিতে এবার কাদা ছেড়ানো চলছে, এক রাজনৈতিক দলের নেতারা অপর রাজনৈতিক দলের ব্যক্তিগত আক্রমণে কিন্তু সামিল হচ্ছেন। তাহলে সেই জায়গায় রাহুল গান্ধীর আজকের প্রার্থী, যেখানে রায়বেরিলি থেকে প্রার্থী হওয়ার পরপরই কি তিনি এই মন্তব্য করলেন? এই মন্তব্য করেছেন অবশ্য, যখন রায়বেরিলিতে তিনি মনোনয়ন পত্র জমা দেন, তখন কিন্তু তাকে মানুষ পলায়নী মানসিকতা কেন বলেছেন, যে সেখানে স্মৃতি ইরানি দাঁড়াবেন, তো তার কারণে রাহুল গান্ধী সেখানে জয়ী হতে পারবেন না, তার কারণে কিন্তু রাহুল গান্ধী নাকি এমএনপি থেকে রায়বেরিলিতে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন, বা সোনিয়া গান্ধী তার মার সাথে কথা বলে কিন্তু সেই জায়গা বা কংগ্রেসের সাথে দলীয় কর্মী সমর্থক বা নেতাদের সাথে আলোচনার পরে কিন্তু যখন রাহুল গান্ধীর সিদ্ধান্ত হয় এমএনপি নয় রায়বেরিলি থেকে রাহুল গান্ধী লড়াই করবেন প্রতি নির্বাচনে, তখন তাকে পলায়নী মানসিকতা বলা হয়েছে, এবং তার ভিত্তিতেই কিন্তু রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে সেই চ্যালেঞ্জ জানিয়েছেন। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সেই জায়গায় রাহুল গান্ধী যখন মনোনয়ন পত্র জমা দেন, ঠিক তখনই এই আক্রমণ চাঁচাছিল, আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেও, সাহসিকতা নিয়ে প্রশ্ন তুললেও বিজেপিও কিন্তু ছাড়েনি। এই ঘটনার প্রবাহে পাল্টা আক্রমণ রয়েছে বিজেপির পক্ষ থেকেও। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।